রাজশাহী মহানগরীতে সপ্তাহের ব্যবধানে আবারও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে মহানগরীর গণকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুপুর 12:23 তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। সাথে সাথে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, ওই গোডাউনে তুলা ছাড়াও প্রচুর পরিমাণে নারিকেলের ছোবড়া ছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করার পর সেটি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে গুদাম মালিক আজিমুদ্দিন মনু বলেন, গুদামে বিদ্যুৎ নেই, তাই শর্ট সার্কিটে আগুন লাগেনি। গুদামের বাইরে থেকে তালা দেওয়া ছিল। কিভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না। গুদামে প্রায় 2,50,000 টাকার তুলা, নারিকেলের ছোবড়া ও তোষক ছিল বলে জানান তিনি। এর আগে গত 24 মার্চ মহানগরীর ওই একই এলাকায় আরেকটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী সদর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।